হাজির হলো ভিন্ন লুকের নতুন একটি স্মার্টফোন নিয়ে, যেটা দেখে অনেকের মনে হবে এটা কোন এলিয়েন টেকনোলজি। আর মেইন রিজন হচ্ছে কি, টেকনো কিন্তু আমাদেরকে সেভাবে ইন্ট্রোডিউস করেছে তাদের টেকনো পোভা 6 প্রো। নর এই সিরিজগুলো কিন্তু বরাবরই ফিউচারিস্টিক ডিজাইন নিয়ে হাজির হয়, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এবার ডিজাইনের পাশাপাশি বাকি সবকিছুতে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট এনেছে। আপনি যদি স্মার্টফোনের স্পেসিফিকেশন, ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা ইত্যাদি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন মিন্স অনলাইন টেক প্রো বাংলায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এইচএনএফ ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। গাইস, আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমে কথা বলি যে স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, স্ক্রিনের সম্পূর্ণ বক্সটি দেখতে পাচ্ছেন, নিচে পোভা এবং উপরে 6 প্রো এটা মেনশন করেছে। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে আপনি প্রথমে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। দেন রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, দেন রয়েছে স্টিকার, ডকুমেন্টেশন, একটি ইউনিক ট্রান্সপারেন্ট ব্যাক কভার, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন রয়েছে একটি 70 ওয়াটের ফাস্ট চার্জার, দেন রয়েছে একটি হেডফোন এন্ড ইউএসবি টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল। দ্যাটস ইট, এই ছিল ফোনের বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক স্মার্টফোনের ডিজাইনের ব্যাপারে। তবে ডিজাইনটা আমার কাছে প্রথম লোকে খুবই পোলারাইজিং লেগেছে, ব্যাপারটা আবার অন্যদের কাছে অনেক বেশি ভালো লাগতে পারে। স্মার্টফোনের ব্যাকটা কিন্তু খুবই শাইনি এবং ফ্ল্যাশি বলতে পারেন। ফোনের ব্যাকে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করলে অনেক রকম ফ্ল্যাশি ডিজাইন আপনি দেখতে পারবেন। দেন স্মার্টফোনের ব্যাকে কিন্তু এবার অনেক কিছু টেকনো মেনশন করেছে। প্রথমেই থাকছে টেকনো পোভা, দেন এখানে একটি 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করেছে। দেন এখানে আমার ক্যামেরা মডিউল পাশেও কিন্তু এনএফসি লেখা হয়েছে, মিন্স এখানে যে আরজিবি লাইটটা রয়েছে সেটার নিচে। তাদের সিরিজের 6 সেটাও কিন্তু মেনশন করেছে। স্মার্টফোনটি বাজারে কমন গ্রিন এন্ড মিটোরাইট কে দুটি কালারের কিন্তু অ্যাভেলেবেল থাকবে। স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 7.9 mm, ইভেন এর ওজন করা হয়েছে কিন্তু 198 গ্রাম। তবে স্মার্টফোনটি ব্যাকে আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফোনের ওজন নিয়ে যদি বলি তাহলে আমি একদমই স্যাটিসফাইড, কারণ এখানে 6000 mAh ব্যাটারি ইউজ করা সত্ত্বেও কিন্তু স্মার্টফোনটি 200 গ্রামের নিচে। প্রোডাকশন হিসেবে বললে এই ব্যাপার কোম্পানি কোনো কিছু এখনো ক্লেম করে নাই। সেন বটম নিয়ে বললে স্মার্টফোনটি বটমে আসলে আপনি 3.5 mm হেডফোন জ্যাক পাবেন, দেন প্রাইমারি মাইক্রোফোন, দেন রয়েছে টাইপ সি স্লট, দেন রয়েছে স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে আসলে আপনারা পাবেন পাওয়ার অফ অন বাটন, দেন ভলিউম লকার, দেন বটমে আসলে আপনার স্পিকার গ্রিল, দেন সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মিক পাবেন। দেন তার সাথে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনি আইআর ব্লাস্টারও পেয়ে যাবেন। দেন এখানে লেফট হ্যান্ড সাইডে আসলে আপনার সিম কার্ড ট্রে পাবেন, যেখানে আপনি দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এটা প্লাস পয়েন্ট বলতে পারেন যে আপনার যদি স্টোরেজ বেশি দরকার হয় তখন আপনি মেমোরি কার্ডটা ইউজ করতে পারবেন। প্লে সেকশন নিয়ে বললে স্মার্টফোন ফোন আসলে আপনি 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 120Hz মতো ফাস্ট রিফ্রেশ রেট, দেন 360Hz এর টাচ স্যাম্পলিং রেট। স্মার্টফোনটির ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে আপনার 1300 nits এবং বেজেলের কথা বললে আমি কিন্তু এখানে ন্যারোই বলবো। এ নিয়ে বললে খুবই ইমার্সিভ একটা ডিসপ্লে কিন্তু টেকনো প্রোভাইড করেছে। স্যার কথা বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080, যেটা 6 nm বেসড অক্টাকোর একটি প্রসেসর। ফোনটি বাজারে আপনি দুটি র্যাম ব্যান্ড অ্যাভেলেবল পাবেন, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, দেন 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা তো থাকছেই, মিন্স আপনি যদি 8GB RAM ভেরিয়েন্ট নেন তাহলে আরো 8GB এক্সটেন্ডেবল করতে পারবেন, যদি 12GB RAM ভেরিয়েন্ট নেন তাহলে আরো 12GB এক্সটেন্ডেবল করতে পারবেন। র্যামটা বিষয়ে ব্যবহার করা হয়েছে LPDDR4X, দেন স্টোরেজটা বিষয়ে ব্যবহার করা হয়েছে UFS 2.2। স্মার্টফোনটি সেম প্রসেসর কিন্তু আমরা পোভা 5 প্রো তো কিন্তু দেখেছিলাম, এবং চিপসেটের অন্তত স্কোর 4,20,000। পারফরমেন্স নিয়ে বলে আমি বলবো না যে এটা আউট স্ট্যান্ডার্ড, অল ওভার এটা কিন্তু একটা ব্যালেন্স ফোন। অনেকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া এই প্রাইস রেঞ্জে অন্য স্মার্টফোনে তো আমি আরো বেশি পাওয়ারফুল চিপসেট দেখতেছি, সেটাও একটা পয়েন্ট, বাট আপনাকে অল ওভার সবকিছু কনসিডার করতে হবে। স্মার্টফোনটিতে আপনি 6000 mAh এর মতন উইক একটি ব্যাটারি পাচ্ছেন, দেন 70W এর মতন একটি ফাস্ট চার্জার পাচ্ছেন, দেন এর ব্যাকে কিন্তু LED স্ট্রিট লাইটও রয়েছে। যদিও এটা টেকনোর একটি ঐতিহ্য, তবে তার সাথে সাথে এখানে ক্যামেরা ডিসপ্লে তো কিন্তু ইমপ্রুভমেন্ট এনেছে। সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাক আপ করার জন্য থাকছে 6000 mAh এর মেসিভ একটি ব্যাটারি, দেন বক্সে প্রোভাইড করেছে কিন্তু 70W এর একটি ফাস্ট চার্জার, যার দ্বারা আপনি 1 ঘন্টার কম সময়ের মধ্যে 0-100% চার্জ করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটিকে। তবে আগেই বলেছিলাম যে স্মার্টফোনটিতে থাকছে কিন্তু স্টিরিও স্পিকার, আর এর ফ্রেম হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। OSMS অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অন বেসড অন iOS 14। স্মার্টফোনটিতে আপনি 2 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পেয়ে যাবেন, iOS এ কিন্তু আপনি কিছু ফিচার পেয়ে যাবেন, দেন এখানে অ্যাপলের মতন কিন্তু ডাইনামিক মোড রয়েছে। নিয়ে বললে এখানে কিন্তু এজেন্সির সব সেন্সরি পেয়ে যাবে, যেমন এক্সট্রোমিটারি, জাইরো, কম্পাস, এক্সেট্রা এক্সেট্রা। এবং সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে ফেস আনলকের সুবিধাও রয়েছে। দেন তার সাথে স্মার্টফোনটি কিন্তু আপনি গেমিং স্পেসও পেয়ে যাবেন, যেটা অবশ্যই গেমারদের জন্য, যেটা আপনাদের গেমিংকে আরো বেশি এনহ্যান্স করে তুলবে। এবার কথা বলা যাক স্মার্টফোনের ক্যামেরা সেটআপে। স্মার্টফোনের ব্যাকে দেখে মনে হবে এখানে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, তবে এখানে ক্যামেরা সেন্সর আপনি দুটাই পাচ্ছেন, আরটি হচ্ছে আপনার AI সেন্সর। স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 108 MP মেইন সেন্সর, দেন সেকেন্ডারিতে আসলে আপনি 2 MP একটি ডে পাবেন, ব্যাক ক্যামেরা থাকছে আপনার EIS। ফোনটি আসলে আপনি 32 MP একটি সেলফি ক্যামেরা পাবেন, তার সাথে সেলফি ক্যামেরা তো কিন্তু আপনি LED ফ্ল্যাশ লাইটও পেয়ে যাবেন। আপনি কিছু ফটো স্যাম্পল অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
স্মার্টফোনের ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 2K 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন, ইভেন সেম সেলফি ক্যামেরা দ্বারাও। এবার কথা বলা যাক স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে। স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো গাইস, এই স্মার্টফোনটি কিন্তু এখনো গ্লোবালি লঞ্চ হয়নি, কিন্তু আপনার মার্চ মাসে কিন্তু গ্লোবালি লঞ্চ হবে। আর স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু $200। তবে এটি ধারণা করা যাচ্ছে যেটা বাংলাদেশের বাজারে আপনার এপ্রিল অথবা মে মাসের শুরুর দিকে লঞ্চ হবে। আর বাংলাদেশে স্মার্টফোনটির বেস ব্র্যান্ডের প্রাইস রাখা হতে পারে 30,000-33,000 টাকার কাছাকাছি। তবে প্রাইসিং এবং লঞ্চিং ডেটটা আমি এক্সাক্টলি ভাবে বলতে পারছি না, এটা আমার ধারণাই বলতে পারেন। তবে আমার ধারণার মধ্যে এটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নেবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। ওকে, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।